নরসিংদীর রায়পুরায় ভুট্টার সাথে বিভিন্ন সাথী ফসল চাষ করে লাভবান হচ্ছেন কৃষক। অল্প সময়ে ও কম খরচে ভিন্ন ভিন্ন শস্য পাওয়ায় অনেকে ঝুঁকছেন এ পদ্ধতি চাষে। লাভজনক হওয়ায় ভুট্টা চাষে সব রকম সহায়তা দেওয়া হচ্ছে বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা। নরসিংদীর রায়পুরা থেকে বিনা আক্তারের তথ্যে আরো জানাচ্ছেন রেজওয়ান শরীফ। কৃষি প্রধান দেশ হলেও একটা সময় ধান, গম, আলু ছাড়া তেমন কোনো ফসল উৎপাদন হতো না দেশের বিভিন্ন স্থানে। বছরের অনেকটা সময় জমি অনাবাদী থাকত। বর্তমানে কৃষিতে আধুনিক প্রযুক্তি, উন্নত জাত ও একই সময়ে বহু ফসলের চাষে বৈপ্লবিক পরিবর্তন এসেছে। নানারকম শস্য উৎপাদনের জেলা হিসেবে নরসিংদীর প্রসিদ্ধি রয়েছে। এর মধ্যে অলিপুর, মির্জানগর, তোলাতলি, মরজাল, আমিরগঞ্জ, পলাশতলি উল্লেখযোগ্য। এখানে ধান, গম, আলু, ভুট্টা সহ নানারকম সবজি চাষ হয়ে থাকে, ফলে কৃষকরা ভিন্ন ভিন্ন শস্য চাষ করে লাভবান হচ্ছেন। এই বছর আমি 2 বিঘা জমি চাষ করেছি, মোটামুটি এখন ধানের চাইতে অনেক লাভবান। বিঘা প্রতি আমার খরচ হচ্ছে 18 থেকে 20 হাজার টাকা। ধান হয়তো বিঘা প্রতি প্রায় 18 থেকে 20 মন, আর ভুট্টা হয় 30 থেকে 40 মন। তারা ধানের চাইতে অধিক লাভবান এ হিসাব করে এবছর এই ভুট্টা আবাদ করছে। আগামী বছর আমার এই ব্লকে কমপক্ষে 60 থেকে 70 বিঘা জমি ভুট্টার আবাদ হবে। উপজেলা কৃষি কর্মকর্তা জানান, জমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতে মিশ্র ফসল চাষে সব রকম সহায়তা দেওয়া হচ্ছে। ধানের তুলনায় ভুট্টায় রোগবালাই আক্রমণ কম এবং স্বল্প খরচে আবাদ করা যায় এবং বেশি রিটার্ন করা যায়। সেই সুবাদে বর্তমানে দিন দিন ভুট্টার প্রতি কৃষকের আগ্রহ বাড়ছে। রায়পুরায় 110 হেক্টর জমিতে ভুট্টা চাষ হয়েছে। প্রতি বিঘায় খরচ হয় প্রায় 20 হাজার টাকা। প্রতি মণ ভুট্টার বর্তমান বাজার মূল্য 1100 থেকে 1200 টাকা। রেজওয়ান শরীফ, মোহনা সংবাদ।